হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো বাচ্চারা কেমন ধরনের চটপটি খেতে পছন্দ করে। তো আমি আজ বাচ্চাদের জন্য চটপটি তৈরি করছি। তো বন্ধুরা থাকুন আমার সঙ্গে, দেখুন বাচ্চারা কেমন ধরনের চটপটি খেতে মজা পায়। তো আমি এখানে ডাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো ছোটো ছোটো আলু আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা এগুলো আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে নিব। তো আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি, স্বাদ মতন নুন নিয়ে নিব। তো বন্ধুরা দেখুন আমি কতটা নুন নিয়ে নিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করলে আপনার খাবারের স্বাদটা বেড়ে যাবে। তো প্রেশার কুকারের মুখটা ভালোভাবে আমি আটকে দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব। তিনটি বাসি দিয়ে নিব। তো তিনটি বাসি দিলে আপনার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনি চারটি বাসি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে চারটি ঝাল, শুকনো ঝাল, চারটি এলাচ আর পরিমাণ মতন কিছু জিরা ভেজে নিব লাল করে। তো বন্ধুরা আমি এইগুলো দিয়ে চটপটির মশলা তৈরি করব। এই মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নিব। তো বন্ধুরা ডাবলি বুট আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি। তো তেলের উপরে, গরম তেলের উপরে আমি কিছু ফুচকা ভেজে নিব। তো বন্ধুরা ফুচকা একটু লাল করে ভেজে নেবেন। তো তাহলে অনেকটা মুচমুচে হবে। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা। তো বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণের মশলা ব্যবহার করছি। বাচ্চাদের জন্য আমি চটপটি রান্না করব। তো বন্ধুরা আমি দুটি শুকনো ঝাল বেটে নিয়েছি। তো আমি এখানে হাফ চামচ আদা ব্যবহার করেছি, হাফ চামচ কাঁচা জিরা ব্যবহার করছি। তো স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। তো আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা বুট সিদ্ধ, আলু সিদ্ধ আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। তো বন্ধুরা একটু ভালোভাবে কষিয়ে নিলে আপনার কাঁচা মশলার গন্ধটা থাকবে না, খেতে অনেকটা স্বাদ আসবে, একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে নিব। তো পানি দেওয়ার আগে আমি দেখে নিব ডাবলি বুট আলু কেমন সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা এখন আমি পানি দিয়ে নিয়েছি। তো আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমনই পানি দিয়ে নিতে পারেন। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এখনই ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি ফিরে আসব 10 থেকে 5 মিনিট পরে। তো এখানে আমি তিতুল রেখেছিলাম, আমার গাছের থেকে পাড়া তিতুল, কাঁচা পাকা তিতুল। তিতুলগুলো অনেকটাই মিষ্টি। তো বন্ধুরা দেখুন আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। তো বীজ ও ভিতরের আঁশ অংশটা আমি ফেলে দিব। দেখুন কতটা ঘন হয়েছে, মিহি হয়েছে। তো আমি ভিতরে আরেকটু পানি দিয়ে নিলাম, হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে নিয়েছি। যে শুকনো ঝাল আমি ভেজে রেখেছিলাম, শুকনো ঝালের গুঁড়া অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা খাবে সেই জন্য আমি মশলা অল্প ব্যবহার করছি। তো বন্ধুরা আমি অল্প পরিমাণের গরম মশলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা গরম মশলা খেলে বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে, সেজন্য আমি অল্প গরম মশলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার তিতুল একটু মিষ্টি, সেজন্য আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। তো আপনারা কম বেশি চিনি ব্যবহার করতে পারেন, কম বেশি মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা দুটি ডিম নিতে পারেন। ডিম কেটে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব। তো বন্ধুরা আপনারা কম বেশি ডিম ব্যবহার করতে পারেন। তো আপনাদের পছন্দ মতন ছোটো ছোটো করে পিস করে নিতে পারেন। তো বন্ধুরা আমি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি সেজন্য একটু ছোটো করে নিয়েছি।
ডিম চটপটির ভিতরে দিয়ে নিব। তো বন্ধুরা হাতের কাছে থাকায় মশলা দিয়ে আমি চটপটি তৈরি করছি। গাজর শসা আমি কুচি করে নিয়েছি, সেগুলো এখন ভিতরে দিয়ে নিব। আমি কাঁচা পাকা তিতুলের চাটনি করেছিলাম, তো বন্ধুরা সেটা এখন আমি ভিতরে দিয়ে নিব। তো বন্ধুরা তিতুলের চাটনিটা অনেকটাই স্বাদ হয়েছে, কারণ আমার গাছের তিতুল। তো বন্ধুরা আপনারা কম বেশি তিতুল দিয়ে নেবেন টক ভিতরে, কারণ যে যেমন টক খেতে পছন্দ করেন তেমনই টক দিয়ে মাখিয়ে দিবেন। আমি জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরের গুঁড়ো আমি এখন এর ভিতরে দিয়ে নিব, এই চটপটির ভিতরে। তো বন্ধুরা আপনারা কম বেশি জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, জিরের গুঁড়ো একটা অন্যরকম ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে, তো সেই জন্য আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি ফুচকা ভেজে রেখেছিলাম, ফুচকা ভিতরে দিয়ে নিব। তো আপনারা কম বেশি ফুচকা দিয়ে নেবেন, যে যেমন ফুচকা খেতে পছন্দ করেন তেমনই ফুচকা দিয়ে নেবেন। তো বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ বাচ্চারা কাঁচা পেঁয়াজ খেতে পারে না। তো বন্ধুরা আমার এই চটপটি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিন। তো এমনই অল্প সময়ে অল্প খরচে হাতের কাছে থাকা মশলার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা দেখুন বাচ্চা খেতে কতটাই আনন্দ পাচ্ছে, তো অনেকটা স্বাদ লাগছে ওর কাছে, আমার দিকে তাকিয়ে আছে আর একটু নেয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন ওর খাওয়াটা। তো আজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।